শিশ্নেন্দ্রীয় স্নান, মলত্যাগের সময় এবং প্রস্রাব করার সময় সাথে কোনো পাত্রে ঠান্ডা জল নিয়ে যান, আর সেই জল দিয়ে শিশ্নেন্দ্রীয় অর্থাৎ লিঙ্গকে ভালোভাবে জলধারায় ধুয়ে নিন। কখনো কখনো সময় পেলে লিঙ্গের উপর ঠান্ডা জলের ধারা ঢালুন, বিশেষ করে স্নান করার সময় এটি অবশ্যই করুন। একে শিশ্নেন্দ্রীয় স্নান বলা হয়। এটি করার নিয়ম হলো, প্রথমে লিঙ্গের চামড়া পিছনের দিকে টেনে লিঙ্গের ভিতরের অংশ বাইরে বের করুন, তারপর লিঙ্গকে জল দিয়ে ধুয়ে তার উপরে কিছুক্ষণ অনবরত জল ঢালতে থাকুন। একেই শিশ্নেন্দ্রীয় স্নান বলা হয়। এভাবে প্রতিদিন শিশ্নেন্দ্রীয় স্নান করালে কাম নিয়ন্ত্রণ হয় ও স্বপ্নদোষ বন্ধ হয়। উচিত আসন এবং ব্যায়াম করো, সুস্থ শরীরে সুস্থ মন নিবাস করে। ইংরেজিতে বলে, এ হেলথলি মাইন্ড রিসাইডস ইন এ হেলথলি বডি। যার শরীর সুস্থ থাকে না তার মন অধিক বিকারগ্রস্ত হয়। এজন্যে প্রতিদিন সকালে ব্যায়াম এবং আসন করার নিয়ম বানিয়ে নাও। প্রতিদিন সকালে 3-4 মিনিট দৌড়ালে ও জোরে জোরে হাঁটলেও শরীরের ভালো ব্যায়াম হয়ে যায়। সূর্য নমস্কার 13 অথবা এর চেয়েও অধিক করতে পারলে ভালো হয়। এতে আসন ও ব্যায়াম দুটোরই সমাবেশ হয়। ব্যায়ামের অর্থ পালোয়ানের মতো মাংসপেশি বাড়ানো নয়, যাতে শরীরে উপযুক্ত ব্যায়াম হয়ে যায়, যাতে শরীরে রোগ প্রবেশ করতে না পারে আর শরীর ও মন সুস্থ থাকে, এইটুকুই যথেষ্ট। ব্যায়ামের চেয়েও আসন অধিক উপকারী। আসন শরীরের সমুচিত বিকাশ এবং ব্রহ্মচর্য সাধনার জন্য অত্যন্ত উপযোগী সিদ্ধ হয়। এতে নারীগুলো শুদ্ধ হয়ে সত্ত্বগুণের বৃদ্ধি হয়। শরীরের আলাদা আলাদা অঙ্গের পুষ্টির জন্য আলাদা আলাদা আসন আছে, কিন্তু বীর্য রক্ষার দৃষ্টিতে ময়ূরাসন, পাদ পশ্চিমোত্থান আসন, সর্বাঙ্গাসন একটু সতর্ক হয়ে সবাই করতে পারে। এর মধ্যে পাদ পশ্চিমোত্থান আসন তো খুবই উপকারী। এটা আশ্রমে আসা অনেক সাধকের নিজস্ব অনুভব। কোনো কুশল যোগ প্রশিক্ষকের কাছ থেকে এই আসন শিখে নাও ও সকালে খালি পেটে শুদ্ধ পরিবেশে এই আসন করো। মলত্যাগ, স্নান, ব্যায়াম ইত্যাদি করার পরেই আসন করা উচিত। স্নান করার আগে শুকনো খসখসে তোয়ালে দিয়ে সমস্ত শরীরটাকে খুব ভালোভাবে ঘষুন। এই প্রকার ঘর্ষণে শরীরে এক প্রকারের বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, যা শরীরের রোগগুলোকে নাশ করে, ফলে নিঃশ্বাস তীব্র গতিতে চলবে। নিঃশ্বাস তীব্র গতিতে চলায় শরীরে রক্ত ঠিকভাবে সঞ্চারণ করে ও অঙ্গ প্রত্যঙ্গের মলকে বের করে ফুসফুসে আনে। ফুসফুসে প্রবিষ্ট শুদ্ধ বায়ু রক্তকে পরিষ্কার করে মলকে নিজের সাথে বাইরে বের করে দেয়। বাকি বেঁচে থাকা মল শরীরের ঘামের রূপে ত্বকের ছিদ্রের দ্বারা বাইরে বের হয়ে যায়। এই প্রকার শরীরে ঘর্ষণ করার পর স্নান করা অধিক উপকারী, কেননা ঘামের দ্বারা বের হওয়া মল স্নানে ধুয়ে যায়, ত্বকের ছিদ্র খুলে যায় ও শরীরে স্ফূর্তির সঞ্চার হয়। ব্রহ্মমুহূর্তে উঠো। স্বপ্নদোষ অধিকাংশত রাত্রির অন্তিম প্রহরে হয়, অর্থাৎ স্বপ্নদোষ শেষ রাতের সময় বেশি হয়ে থাকে। এজন্যে ভোর 4-4:30 মধ্যে অর্থাৎ ব্রহ্মমুহূর্তেই বিছানা ত্যাগ করে দাও। যারা সকালে ঘুমিয়ে থাকে, যারা ঘুম থেকে দেরিতে ওঠে, তাদের জীবন নিস্তেজ হয়ে যায়। নেশা থেকে দূরে থাকো। মদ এবং বিড়ি সিগারেট, তামাক সেবন মনুষ্যের কামবাসনাকে উদ্দীপ্ত করে। কোরআন শরীফের আল্লাহ পাক ত্রিকুল রসুলের সিপারায় লিখেছেন যে, শয়তানের দ্বারা প্রেরিত মনুষ্য এমন নেশাযুক্ত জিনিস সেবন করে, এমন ব্যক্তি থেকে আল্লাহ দূরে থাকেন।
কেননা এটি শয়তানের কাজ, আর শয়তান সেই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যায়। নেশাযুক্ত বস্তু সেবনে ফুসফুস ও হৃদয় দুর্বল হয়ে যায়, ধৈর্য শক্তি কমে যায়, আর আয়ুও কমে যায়। আমেরিকান ডাক্তারেরা খোঁজ করে বলেছেন যে নেশাযুক্ত বস্তু সেবনে কামভাব উত্তেজিত হয়, বীর্য পাতলা ও দুর্বল হয়ে যায়। সৎসঙ্গ করো, তুমি সৎসঙ্গ না করলে তোমার দ্বারা কুসঙ্গ অবশ্যই হবে। এজন্যে মন বচন কর্ম দ্বারা সর্বদাই সৎসঙ্গেরই সেবন করো। যখন যখন চিত্তে পতিত চিন্তা বাসা বাঁধে তখন তখন শীঘ্র সাবধান হয়ে যাও, আর সেই স্থান ছেড়ে পৌঁছে যাও কোনো সৎসঙ্গের পরিবেশে, পৌঁছে যাও কোনো সন্মিত্র বা সৎপুরুষের সান্নিধ্যে। এতে সেই কামুক চিন্তা নষ্ট হয়ে তোমার শরীর ও মন পবিত্র হয়ে যাবে। যদি এমনটি না করো তাহলে সেই পতিত চিন্তা তোমার পতন না করে ছাড়বে না, কেননা যা মনের মধ্যে হয় তার অনুযায়ী বাইরেও ক্রিয়া হয়। পরে তুমি পছতাবে যে হায়, এ আমার দ্বারা কি হয়ে গেল। জলের স্বভাব হলো নিচের দিকে বয়ে যাওয়া, ঠিক এমনি মনের স্বভাব হলো সহজেই পতনের দিকে বয়ে যাওয়া। মন সবসময় প্রতারণা করে, মন বারবার বিষয়ের দিকে বয়ে যায়, কুসঙ্গে সার দেখে, কিন্তু সেটি পতনের পথ। কুসঙ্গতিতে যতই আকর্ষণ হোক না কেন, কিন্তু জিসকে পিছে হো গম কি কাতারে ভুল কর উস খুশি সে না খেলো, অর্থাৎ যে সুখের পিছনে আছে দুঃখের লাইন ভুল করেও সেই খুশির সাথে খেলা করবে না। আজ পর্যন্ত গত জীবনে আপনার যতই পতন হয়ে থাকুক না কেন, আপনি সৎসঙ্গতি করুন, এখনও আপনার উত্থানের সম্ভাবনা আছে। বড় বড় দুর্জনেরাও সৎসঙ্গ করে সজ্জন হয়ে গেছে। ষট সুধরহি সৎসঙ্গতি পাই, সৎসঙ্গ থেকে বঞ্চিত থাকা মানে নিজের পতনকে আমন্ত্রিত করা। এজন্যে নিজের দৃষ্টি কর্ণ ত্বক স্পর্শ ইত্যাদি এই সকলকে সৎসঙ্গরূপী গঙ্গাতে স্নান করাতে থাকো, যাতে কামভাবনা তোমার উপরে জোর খাটাতে না পারে। শুভ সংকল্প করো। আমরা কিভাবে ব্রহ্মচর্য পালন করতে পারি? বড় বড় মুনি ঋষিরাও এই রাস্তায় অসফল হয়ে যায়। এই প্রকার হীন চিন্তাধারাকে তিলাঞ্জলি দিয়ে দাও, আর নিজের সংকল্প বলকে বাড়াও। শুভ সংকল্প করো, আপনি যেমনটি ভাবেন আপনি তেমনই হয়ে যান। এই সমগ্র সৃষ্টিই সংকল্পময়। দৃঢ় সংকল্প করলে বীর্যধারণে সহায়তা পাওয়া যায়, আর বীর্যধারণে সংকল্প বল বাড়ে। বিশ্বাস ও ফলদায়ক, যেমন বিশ্বাস আর যেমন শ্রদ্ধা হবে তেমনই ফল প্রাপ্ত হবে। ব্রহ্মজ্ঞানী মহাপুরুষদের মধ্যে এই সংকল্প বল অসীম হয়। বস্তুত ওনারা ব্রহ্মচর্যের জীবন্ত মূর্তিই হয়ে থাকেন।